A few moments later. Anyways, guys, so আজকে আমাদের ইন্টু দেখে বুঝতে পারছেন আমরা অনেক টেনশনে আছি. টেনশনে আমি গাইস আজকে আমরা মানে প্যান্ট পড়তে পারিনি, আমি লুঙ্গি পরে আসছি ভিউয়ার্স ভিডিও করতে আজকে. হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি এসবি ফ্রম পেটুক পাতলু ভাই. তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে ডেমরাতে, যেখানে আমরা টেনশনে আইসক্রিম রিভিউ করতে এসেছি. আমরা আপনারা কি জানেন যে এই টেনশনের আইসক্রিম খেলে যাদের গার্লফ্রেন্ড নিয়ে টেনশনে আছেন, যাদের গার্লফ্রেন্ডের বিয়ে হয়েছে, তাদের বিয়ে পর্যন্ত আটকে ফেলে মানুষ. সো অ্যান্ড গাইস, তো আজকে আমাদের এই ভিডিওটি হচ্ছে স্পন্সর করেছে হচ্ছে শান্তা জামদানি হাউস. আপনারা জানেন যে ডেমরা জামদানির জন্য খুবই বিখ্যাত. আপনারা যারা হচ্ছে মানসম্মত জামদানি কম দামে নিতে চান, তারা হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে তাদের পেজের, আপনারা ওইখান থেকে ক্লিক করে আপনারা জামদানি অর্ডার করতে পারবেন. সো ভিউয়ার্স, চলুন দেখা যাক আজকে টেনশনে আইসক্রিম রিভিউটি, লেটস গো. আপনারা যদি টেনশনের আইসক্রিমটি খেতে চান, তাহলে দেশের যে কোনো প্রান্ত থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার এসে রিক্সা দিয়ে সরাসরি টেনশন হোটেলে চলে যাবেন. টেনশন হোটেল এবং টেনশন আইসক্রিমটি এতটাই বিখ্যাত যে আপনাদের যে কেউ প্লেসটি অনায়াসে চিনিয়ে দিবে. ফ্লেভারটা অনেকটা হচ্ছে ঘিয়ের মতো, কারণ আমরা জানি যে দুধ জাল দিলে অনেকটা ঘিয়ের মধ্যে ফ্লেভার আসে. তো এখানে হচ্ছে এলাচির দেওয়া হয়েছে আরও, মানে খাইতে অনেক টেস্ট. তো এখানে হচ্ছে দুজন স্টুডেন্ট আসছে, তো আমরা একটু তাদের সাথে কথা বলি যে আইসক্রিমটা কীরকম. ভাই আইসক্রিমটা খাইতে কীরকম এই গরমের মধ্যে? ভাই ভালোই মজা, কিন্তু খায়া পুরো মাথা খায়া পুরো এখানে শর্ত আছে নিচে দিয়ে তারা এই লেয়ারটা সম্পূর্ণ অনেক লেয়ার শর্ট দিয়ে দিচ্ছে. এই জিনিসটা অনেক ভালো লাগে, নিচে অনেক দুধের লেয়ারের শর্টটা, দুধের অনেক শর এখানে আছে.
মানে এই আইসক্রিমটা মানে এই অঞ্চলে যেমন অনেক বিখ্যাত, আপনারা তো নিয়মিত খান, অনেক বিখ্যাত হচ্ছে যে অনেক বাইরে থেকে অনেকে আসে, হ্যাঁ বিভিন্ন জেলা ঢাকা চট্টগ্রাম বরিশাল অনেক জায়গা থেকে আসে, মানে এতটা বিখ্যাত এই আইসক্রিমটা, এটা আজকে অনেক বছর ধরে। ভাই আপনারা কই থেকে আসছেন ভাই আইসক্রিমটা খাইতে? আমি আসছি ভাই সবুজবাগ থেকে। গরমের ভিতরে মানে এই আইসক্রিমটা একটা আশীর্বাদ ছিল, মানে এটা খেলে যে আসলে টেনশন জায়গা বাজার দেখলেই বুঝা যায় আছে ভাই, অনেক টেনশনে ছিলাম এই জন্য খাইতে আসলে। আচ্ছা আমাদের পেটুক পাতলু ভাই চ্যানেলটি খুবই নতুন এবং আপনারা সবাই আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ফেসবুকে অবশ্যই লাইক দিয়ে আমাদের ফলোইং দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।